কক্সবাজার শহরের সাহিত্যিকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা মনসুরের মৃত্যু, প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারের মানসিক নির্যাতনে হয়েছে দাবি করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে সদ্য প্রয়াত শাকিলা মনসুরের পরিবার ও সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনে প্রধান শিক্ষিকাকে অভিযুক্ত করে শাস্তির দাবি জানানো হয়। আমি আমার মায়ের হত্যার বিচার চাই। তিনি নির্বাচনের দায়িত্বে কর্মরত ছিলেন। নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষক সমাজের এই ক্ষতি আমরা কক্সবাজারবাসী কখনো মেনে নিতে পারবো না, উঠাতে পারবো না। গেল বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারের সাথে বাকবিতণ্ডা হলে শিক্ষিকা শাকিলা মনসুর অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। শাহেদ হোসেন মুবিন, টিটিএন, কক্সবাজার।